সময়ে এবং জরুরি দুর্যোগ সাড়া দিতে আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মৌলিক কর্মশালা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের এই প্রশিক্ষণ কর্মশালা হয়। এতে জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আতিকুল হক। তিনি দুর্যোগের আগে ও পরে কি করা উচিত সে বিষয়ে আলোচনা করেন। তারপরে যদি